আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে সোফার, মানে 12টা ম্যাচ একটা না জিতা, ইটস নট ইজি প্রিমিয়ার লিগে, মানে আমাদের মনে হয় একটা কঠিন লিগ, ওয়ান অফ দ্য কঠিন টুর্নামেন্ট আসলে লিগ আসলে, তো মানে কোনো টলি আসলে মানে এরকম হয় না যে একটা দিন খারাপ যায়, তো সোফার আমাদের খারাপ দিন যায়নি, বাট আমার ছেলেরা খুব ভালোভাবে রিকভারি করছে। আমরা সিটি ক্লাবের সাথে ম্যাচটা খুব ডাইসি উইকেটে খেলেছিলাম, যেখানে আর্লি উইকেট পড়ে গেছিলো, ওখান থেকে আফিফ একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে, ওইখানে করে আমরা 217 ডিফেন্ড করেছি, দ্যাটস ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। তো খারাপ দিনটাও আমরা মানে রিকভারি করেছি খুব ভালো, তো সোফার ভালো হয়েছে। আর কালকে তো অবশ্যই মানে হিসাব বলে যে কালকে জিতলে আমরা মানে যদি আমরা পরের তিনটা ম্যাচ হারিও রান রেটে বা হেড টু হেডে হিসাব করলে আমরা হয়তো চ্যাম্পিয়ন, কারণ আমার রান রেটটা খুবই ভালো আছে। তো ইনশাআল্লাহ কালকে ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটা ম্যাচই আমরা চাবো যে টুর্নামেন্ট আনবিটেন শেষ করতে, এটাই আমরা চাবো। যদিও উই উইল মিস লট অফ প্লেয়ার্স ইন ন্যাশনাল টিম ডিউটির জন্য, মানে এটা কতটা হইতে পারে আমি এখনও জানি না, এটা কি 8 জন 10 জন হবে, বা যদি পরিমাণটা বেশি হয় তখন একটু একটু আমরা ব্যাকফুটে চলে যাবো, কারণ টিমের স্ট্রেংথ কমে যাবে, হয়তো বা 11 জন নামানোর জন্যই আমনি কষ্ট হয়ে যাবে, কারণ এখন আমার মাত্র 18 জন প্লেয়ার আছে সত্যি কথা বলতে গেলে, তার মধ্যে জয়ের একটু হালকা ইঞ্জুরি আছে, ফিঙ্গারে থাম্ব ইঞ্জুরি আছে, তো ওরকম যদি আমি যাই না এখনও নাম্বারটা কত হবে, তো 28 তারিখ টিম দিলে হয়তো বুঝতে পারবো যে কতজন প্লেয়ার যাচ্ছে, সেক্ষেত্রে একটু হয়তো বা পরের তিনটা ম্যাচে ডিফিকাল্ট হবে। কালকে যদিও আমরা কিছু প্লেয়ারকে ব্রেকও দিব, যেহেতু ন্যাশনাল ডিউটি আছে, তাসকিন শরীফুলকে তো ডেফিনেটলি কালকে একটা ব্রেক দিব আমি, কারণ আমি চাই যে ওরা ফ্রেশভাবে ন্যাশনাল টিমের জন্য খেলুক, মেবি শান্তর জন্য হয়তো বা আমি যাই না এখনও শান্তর ইস্যুটা, বাট হইতে পারে যে ব্রেক দেওয়ার দরকার হলে আমরা ব্রেক দিব। আর সাইফুদ্দিনের যেহেতু কল পেয়েছে, কারণ কালকে ম্যাচ, তারপরে দিন আবার শুনছি ওদের 26-27 তিন দিনের ক্যাম্প আছে, সুতরাং এটা খুব টাফ হয়ে যাবে ফাস্ট বোলারদের জন্য, তো বাট তারপরেও যতটুকু মিনিমাইজ করা যায় ইনশাল্লাহ। কারণ খালেদ আমার একমাত্র যে ডাক পাইনি, ব্যাচের কাছে যদি 20 ওভার বল করা যায় পারতাম আই উইল বি ভেরি হ্যাপি, বাট এগেইন মানে এন্ড অফ দ্য ডে আমাকে ন্যাশনাল টিম চিন্তা করতে হবে, এটা জাতীয় স্বার্থ টোটালি, বাট এগেইন আবার আবনীর স্বার্থটাও আমাদের আছে কালকে, আমার জন্য খুব মানে একটা ইম্পর্টেন্ট গেম। তো আমি যেটা বললাম তাসকিন শরীফুলকে আই উইল ওয়ান্ট টু গিভ দেম এ ব্রেক, আমি চাই না ওরা খেলুক, আর বিকজ দে প্লেয়িং এই গরমে অনেকদিন করে ম্যাচ খেলেছে, অ্যান্ড আমার মনে হয় হার্ট আউট করে বল করেছে সত্যি কথা, দে ওয়ে দে বোল্ড, এর থেকে আরাম বেশি আশা করতে পারি না ওদের থেকে, তো এটা তাদের একটা পুরস্কার, তো আমি দেওয়া উচিত তাদেরকে, আমি মনে করি ফ্রম আবনি যে দে নিড আ ব্রেক, ডিজার্ভ করে আসলে। এগেইন তারা যেহেতু 5 তারিখ বাংলাদেশ ফার্স্ট ম্যাচ খেলবে, তাদের জন্য এই 2 সপ্তাহ তো হবে না মনে হয়, প্রায় প্লাস ক্লোজ টু 2 উইক, আমি চাই না তারা আর কোনো বড় স্পেল করুক, ন্যাশনাল টিমে যাক, ফ্রেশ হোক, অ্যান্ড জিম্বাবুয়ে সাথে যাতে খুব ভালো শুরু করতে পারে এবং এটা যাতে ওয়ার্ল্ড কাপে কন্টিনিউ করতে পারে। আমি মনে করি দুজনেই খুব ভালো বল করছে, তা তাদের ফিটনেস থাকাটা খুব জরুরি, তা ওই থেকে আসলে আমাদের আবহাওয়া ক্লাবের চিন্তা যে আমরা ওদেরকে একটা ব্রেক দিব, অ্যান্ড যদি আমি সেটা চাই আমি জানি যে আমার ক্লাব অফিসিয়ালরা কেউ আমার মানা করবেন না, বিকজ আই হ্যাভ আ গুড বেঞ্চ অফ বোলার্স, খালেদ আছে, সাকিব আছে, সাইফুদ্দিন আছে, বাট আমি উইথ ওয়ারিড অ্যাবাউট সাইফুদ্দিন, অনেকদিন পরে ন্যাশনাল টিমে ফিরছে, ওর ফিটনেস থাকাটাও খুব জরুরি, তা আমি ওকেও ফ্রেশ রাখতে চাই, বাট আমি এর চিন্তা করবো তাসকিনকে, সাইফুদ্দিনকে কি আমি খেলাবো কি খেলাবো না, মানে আই এম নট ডিসাইডেড ইয়েট যে ও 2-4 ওভার বল করবে কি না, বা মেনলি ব্যাটিং করলো বা লাগলো, বাট এই গরমে 50 ওভার ব্যাটার থাকাটাও টাফ, সবাই আমরা বুঝতেছি বা বিশ্বাস করি সেটা দেখছি, তো মানে এখন আমি কজনকে ফ্রেশ রাখতে পারবো আমি জানি না, বাট আমি চেষ্টা করবো যতজনকে না খেলানো যায় বা ন্যাশনাল টিমের জন্য স্যাক্রিফাইস করা যায় আই উইল ডু দ্যাট। না না কালকের খেলা তো আমি ব্যাটসম্যানদের কোনো সুযোগই নেই ব্রেক দেওয়ার, আর মানে আই ওয়ান্ট, বাট শান্তর ব্যাপারটা একটু এক্সক্লুসিভ যে শান্ত যেহেতু একটু হ্যামস্ট্রিংয়ের আগেও প্রবলেম ছিল, তো মানে যেহেতু খুব ক্লাসে চলে আসছে জিম্বাবুয়ের খেলাগুলো, ওটা আমি চিন্তা করবো, বাট শান্তকে আমার প্রয়োজন, কালকের ম্যাচটা আমার ক্যাপ্টেন, ও লিড করছে ভালো, তো বাট তারপরেও মোসাদ্দেক আছে, মোসাদ্দেক খুব ভালো লিড করেছে এই বছরটা আমাদের জন্য, বাট ওই জন্য বললাম এখনও মানে বোলারদের তো আমি চিন্তা করছি, ব্যাটসম্যানদের আমি এখনও চিন্তাই করিনি সত্যি কথা বলতে গেলে, বাট মানে টিম করা যেমন কঠিন, ওরা চলে গেল মনে হয় আমার যদি একটু রিল্যাক্সড হবো, বাকি ছেলেরা যারা খেলতে পারছে না সেটাও একটা ব্যাপার ছিল, যারা বেঞ্চে বসে আছে দে আর অল গুড প্লেয়ার, আর অল ক্যাপেবল প্লেয়ার্স, বাট দে আর দে ভেরি আনলাকি যে এমন একটা শক্ত দলে খেলে, এমন একটা স্ট্রং টিমে খেলে, বাট দে আর হ্যাপি, যারা তারাও বুঝে চ্যাম্পিয়ন হতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হবে, বাট রকিবুল, নাহিদ, যারা বসে সাব্বির ভালো শুরু করেছিল, জয় খেলতে পারেনি, তো খালেদ খেলতে পারেনি, তো